সালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড ট্যাবলেট এর প্যাটার্ন লক কিভাবে রিমুভ করব তা এই ভিডিওতে দেখিয়ে দেব। প্রথমে আমি ট্যাবটি ক্লোজ করে নিচ্ছি। ট্যাবটি ক্লোজ হওয়ার পরে আমি প্রথমে ভলিউম বাটন আপ প্রেস করব, তারপর পাওয়ার বাটন দাবাবো, দুটো একসঙ্গে দাবাবো। দাবিয়ে কিছুক্ষণ ধরে রাখব। এখন আমি ছেড়ে দেব দুটো বাটন। আমার এখানে অনেকগুলো অপশন আছে, তো আমি এখানে সিলেক্ট করব ভলিউম বাটন ডাউন চাপ দাবাব। ডাউন দাবিয়ে আমি সিলেক্ট করব। ওয়েব কেস প্যাটার্ন এটা সিলেক্ট করার পর আমি ভলিউম বাটন আপ দাবাব। তারপর আবার আমি সিলেক্ট করব ডাউন বাটন দাবিয়ে। ওয়েব ডাটা অ্যান্ড ফ্যাক্টরি রিসেট সিলেক্ট করার পর আমি আবার আপ বাটন দাবাবো, ভলিউম বাটন আপ। আবার নিচে যাব, সিলেক্ট করব ভলিউম বাটন ডাউন চাপ দিয়ে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার ইয়েস দাবাবো, ডান। এখন এটি ফরম্যাট হচ্ছে। ফরম্যাট হয়ে যাওয়ার পর রিবুট সিস্টেম নাও ওটা আমি সিলেক্ট অলরেডি আছে, আমি ভলিউম বাটন আপ দাবাবো, দেন হয়ে গেল। এখন ট্যাবলেটটি অটোমেটিক রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার পর সেম নতুনের মতন আবার ট্যাবলেটটি চালু হবে। তো এইভাবেই প্যাটার্ন লক আনলক করা হয়। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি দাবাতেও ভুলবেন না। আরও নতুন নতুন টিপস নিয়ে এবং সার্ভিসিংয়ের অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। আমাদের সঙ্গেই থাকবেন। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, ট্যাবলেটটি চালু হওয়ার অপেক্ষা করব। চালু হলে দেখতে পারবো যে প্যাটার্ন লক চলে গেছে।
আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাটার্ন লেগ ব্লকটি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে। ট্যাবলেটটি আগের মতন নতুনের মতন হয়ে গেছে। তো এইভাবেই প্যাটার্ন লক আনলক করা হয়।